অ রায় তো কেমন আছেন আপনারা ভাই বর্তমানে যে অবস্থা এতে ভালো থাকার কথাও না কারণ এতদিন আমরা যাদেরকে জানতাম ভাই বোন তারা নাকি স্বামী স্ত্রী ও ভাই আমার মাথা কাজ করো না বিশ্বাস করেন কেমনে কি যাদেরকে আমরা এতদিন ভাই বোন জানতাম তারা এখন স্বামী স্ত্রী হয়ে গেছে কেমনে কি ভাই ওনারা দুইজনের ডিসিশন নাই তারপর উনি নিজে আমার মানে আমাদের দুইজনকে বিয়ে দিয়ে দেয় তারপর থেকে আমি ওনার সাথে সে আমার হাজবেন্ড আমি তার ওয়াইফ এবং সে আমি তাকে ভাবির মর্যাদাই দিই নয়ন মণির বিয়ে হয়েছে নাকি বারো বছর আগে এবং এই ভাবি নাকি তাদের বিয়েটা দিয়েছে এখন এই মনির নাকি একটা বাচ্চা আছে যার কারণে ভর্তি করে দিতে হচ্ছে তার বাবার পরিচয় লাগবে এজন্য নাকি মনি এখন সব বিষয়গুলো বিশ্বাস করেন তাদের একটা বাচ্চাও আছে কিন্তু এতদিন আমরা জানতামই না তারা যে হাজবেন্ড ওয়াইফ আমরা তো জানতাম যে তারা ভাই বোন কিভাবে আমাদেরকে বোকা বানিয়েছে বা চিন্তা করেন ভাবি ভাবির বাসায় মানে ভাবি ভাবি পরিবারের কাছে মানে দেশে ওনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এটা বেশি দিন হয় নাই সেই ভাবে এরকম ডিভোর্স হয়ে গেছে যার কারণে এখন এই বিষয়গুলো সামনে আসতেছে যে নয়নমণি তারা আসলে ভাই বোন ছিল না প্রকৃতপক্ষে তারা ছিল নাকি স্বামী স্ত্রী ভাই মারো মুজে মারো 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 মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হো রহা এক সেকেন্ড यार मजाक হো রহা নেই ভাই বোনের সম্পর্কটা নিয়ে তারা যে কাজটা করলো এটা আমার বিশ্বাসই হচ্ছে না তাদের বিয়ে হয়েছে নাকি 12 বছর আগে মানে এতদিন তারা ছিল হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তারা আমাদের সামনে প্রকাশ করছে কি তারা ছিল নাকি ভাই বোন মানে ভাই বোনের সম্পর্কটা একদম শেষ করে দিল বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনা মনি বাবার কাছে হই না ভাই আমি নিজে জানতাম যে এরা হচ্ছে ভাই বোন তাদের কত ভিডিও দেখেছি ভাই আমার মতো কারা আছে যে যারা একে ভাই বোন ভাবতো একটু অবশ্যই কমন করে জানিয়ে তো যে যারা এদেরকে ভাই বোন ভাবতো এদের ভিডিও দেখে আর তারা ভিডিওগুলো ভাবে বানাইছে যে তাদেরকে কেউ কখনো ভাই বোন ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবে না কেউ মানবেই না যে তারা স্বামী স্ত্রী আর এখন তারা যখন বললো ভাই বিশ্বাস হচ্ছে না যে আসলে তারা ভাই বোনের নামে মানে ভাই বোনের সম্পর্কটা নামে এভাবে নোংরামি করবে ভাই আমি গাধা বিশ্বাস করেন আমি এদের ভিডিওগুলো দেখে বুঝতেই পারিনি যে এরা ভাই বোন বিশ্বাস করবই না কেন তাদের ভিডিওগুলোতে কোনোভাবেই বোঝা যাবে না যে আসলে তারা ভাই বোন না তারা যে স্বামী স্ত্রী কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না এতদিন মানে বারোটা বছর ধরে তাদের বিয়ে হয়ে গেছে অথচ তারা প্রকাশে করে নি আর তাদের বিয়ে হয়েছে ভাই বর্তমান যুগে কাদের বিশ্বাস করবেন যাদেরকে বিশ্বাস করতেছি মানে তারাই আর কি বলবো ভাই আসলে বলার ভাষাটা নেই আমার এই জীবনে আর কি কি দেখতে হবে ভাই মানে ভাই বোনের সম্পর্কটা একদম শেষ করে দিল মানে আর কি দেখতে হবে টিকটকে মানে টিকটকে ঢুকে আমি বড় পাপ করেছি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আর এখন সোশ্যাল মিডিয়াতে একটা না একটা জিনিস দেখবেন ট্রেন্ডিং এ থাকবেই এদিকে নয়নমণি তারা এতদিন ভাই বোন ছিল তারা এখন স্বামী স্ত্রী আবার এদিকে দেখতেছে এলেক সবুজ নাকি হচ্ছে আর্মির হাতে পিদনি খেয়েছে মানে কোনটা নিয়ে নিয়ে, নিয়ে কথা মনিকে নাকি কাছে মানে আর কি দেখবো বিনোদন আর কত নিবেন বিনোদনের শেষ নেই ভাই বোন থেকে হয়ে গেলো হাসবেন্ড ওই আবার এদিকে পিদনি খাইতেছে তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে